যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে 70,000 লোক হিসাব নিকাশ ব্যতিরেকেই বেহেশতে প্রবেশ করবে। তারা হলো মন্ত্রতন্ত্র দ্বারা যার প্রয়োগ করায় না, অশুভ লক্ষণাদিতে বিশ্বাস করে না, এবং তারা শুধু তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। বুখারী ও মুসলিম। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় একমাত্র আল্লাহর উপর আস্থা রাখে, অবিচল বিশ্বাস স্থাপন করে, তারাই আল্লাহর প্রিয় বান্দা। এর দ্বারা আরও প্রমাণিত হয়, আমাদের সমাজে প্রচলিত জাদুবিদ্যা, মন্ত্রতন্ত্র, যার ফুক কবিরাজি ইসলাম সমর্থন করে না, কারণ এতে নাজায়েজ অনেক কাজও হয়, আল্লাহর উপর কোনো আস্থা থাকে না, থাকে কবিরাজির কারিশ্মা ও জাদুমন্ত্রের উপর। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অসুস্থ হয়ে চিকিৎসা করেছিলেন। তার উপর পূর্ণ আস্থা রেখে জায়েজ উপায়ে যদি চিকিৎসা করা হয়, তাতে কোনো সমস্যা নেই। পবিত্র কোরআন শরীফের কিছু আয়াত আছে, সেগুলো পরে ফু দিলে মানুষের উপকার হয়। হাদিস শরীফেও কিছু দোয়া বর্ণিত আছে যা চিকিৎসা সেবায় উপযোগী।